এবার অপেক্ষা শুধু লকডাউনে। 24 ঘন্টায় হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কোভিডের সংক্রমণ যে পরিসংখ্যান নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে, সেই পরিসংখ্যান আদৌ কি ঠিক নয় বলে যে দাবি করছে চীন। এদিকে দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 201 জন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, গতকালের তুলনায় বেশ কিছুটা বেড়েছে আক্রান্তের সংখ্যা, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। গতকাল এই পরিসংখ্যান ছিল 163, এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা 3,397 জন, যা মোট আক্রান্তের সংখ্যা 0.01%। বর্তমানে দেশে সুস্থতার পরিসংখ্যান 98.8%, যা কিছুটা হলেও আশা জাগাচ্ছে। গত 24 ঘন্টা সুস্থ হয়ে উঠেছেন 183 জন। এই মুহূর্তে দেশে দৈনিক পজিটিভ রেট 0.15%, সাপ্তাহিক পজিটিভ রেট 0.14%। তবে বর্ষশেষে উৎসবের মরশুমে করোনা নতুন সাব ভ্যারিয়েন্টের BF7 এর বার বেড়ান্ত দেখা যাবে। সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিয়ে বৈঠকে বসেছিলেন, সেখানে করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে অ্যালার্ট থাকতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। পাশাপাশি করোনা মোকাবিলায় স্টেটস ট্র্যাক স্টিট ভ্যাকসিন নীতি নিয়ে চলতে বলা হয়েছে রাজ্যগুলিকে। উৎসবের মরশুমে করোনা ঢেউ রুখতে মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো বিষয়গুলিকে রাজ্যগুলিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি সামালে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তবে করোনা মোকাবিলায় এবার হাসপাতালে ড্রাই রান করার উপরে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্যের হাসপাতালগুলিতে কী পরিস্থিতি রয়েছে, করোনা চিকিৎসার ওষুধ অক্সিজেনের যোগান কেমন রয়েছে তা দেখতে বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পরিস্থিতি সামাল বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন কিনা তাও দেখতে বলেছে কেন্দ্র। তবে রাজ্যগুলিকে প্রস্তুতি যাচাই করতে হাসপাতালে ড্রাই রান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 27 ডিসেম্বর মঙ্গলবার দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে করোনায় এমার্জেন্সি পরিস্থিতি সামাল দিতে মক ড্রিল বা মহড়া করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং থেকে সারা যাত্রীদের বিমানবন্দরে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।